আসসালামু আলাইকুম আলা আম্মাবাদ প্রিয় ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে পানি পরা শিখিয়ে দেবো আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পানি পরার প্রয়োজন হতে পারে যেমন পেট ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা হাত ব্যথা পা ব্যথা মাথা ব্যথা বা জ্বর যদি কাউকে বদ নজর লেগে যায় পেট খারাপ হয়ে যায় এই সমস্যাগুলির জন্য কিন্তু পানি পরা লাগতে পারে যখন আমাদের পানি পরার প্রয়োজন হয় তখন আমরা নিজেরা পানি না পড়ে আমরা কিন্তু হুজুরদের কাছে যেয়ে থাকি পানি পরার জন্য হুজুরেরা যদি পানি পরা দেন এতে খারাপ কিছু নয় কিন্তু যদি আমরা নিজেরাই পানি পরা শিখে নেই তাহলে তো আর আমাদেরকে কষ্ট করে হুজুরদের কাছে যেতে হবে না আর নিজে যদি আমরা পানি পরে নিজের পানি নিজে খাই এটাই হলো সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো তো প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে পানি পরার দুইটি নিয়ম শিখে দেব এই দুইটি নিয়মের যে কোনো একটি নিয়মে আপনি পানি পরে যদি আপনি কোনো সমস্যার কারণে পানি খান যেমন গ্যাস্ট্রিকের ব্যথা পেট ব্যথা পেট খারাপ হওয়া মাথা ব্যথা জ্বর হওয়া বা শরীরের যে কোনো স্থানে ব্যথা হওয়া এই সমস্যাগুলির জন্য যদি আপনি পানি পরা খান এভাবে ইনশাআল্লাহ আপনার সমস্যা আল্লাহ আল্লাহতালার সমাধান করে দিবেন। প্রিয় বন্ধুগণ পানি পরার দুইটি নিয়মের মধ্যে প্রথম নিয়ম হল প্রথমে আপনি একটি পরিষ্কার গ্লাসে এক গ্লাস পানি নেবেন গ্লাসটি খুব ভালোভাবে পরিষ্কার করবেন যেন সেখানে কোনো ময়লা না থাকে এবং পানিটাও পরিষ্কার পানি নেবেন যেহেতু আপনি এটা পান করবেন এজন্য অবশ্যই আপনি পরিষ্কার পানি নেবেন নেওয়ার পরে প্রথমে একবার ইস্তেকভার পরবেন শুধু আস্তাক ফিরুল্লাহ পড়তে পারেন অথবা আস্তাক ফিরুল্লাহ হিরকুল্লি ইল্লা বিল্লাহ অথবা আল্লাহ ফির ওয়ার হামনি এই তিনটি ইস্তেকবারের মধ্যে যে কোনো একটি আপনি পড়তে পারেন যেটা আপনার জন্য সহজ হয় তারপরে আপনি আউ রুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করে দেখাচ্ছি আউ রুবিল্লাহি মিনা বিসমিল্লাহি রহমানি রহিম আলহামদুলিল্লাহি রবিল্লামিনিরদিন ইয়াকানাবুধু ইয়া কানাস্থাহিদ এইদনা স্ৰপল মুস্থাকম স্ৰপল লাজিনা আননা আমটা আলাইহিব। ওৈরিল মাগবু ব আলা ইহিম অলগ্বলি। এভাবে আপনি তিনবার পাঠ করবেন তারপরে পানির মধ্যে ফু দিবেন। একবারও দিতে পারেন দুইবারও দিতে পারেন তিনবারও দিতে পারেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে পানির মধ্যে ফু দিব কয়বার একবার দিলেই যথেষ্ট আপনি বেশিও দিতে পারেন অনেকেই দেয় তো দেওয়ার পরে আপনি এই পানিটা নিজে পান করবেন অথবা আপনি যাকে পানি পরা দিচ্ছেন তাকে দিবেন তবে একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন পানি যখন আপনি পরবেন এবং পানি পরাটা যখন আপনি খাবেন আপনি কিন্তু নিয়ত সহি করে নেবেন অবশ্যই আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে সুরা ফাতেহা হলো সমস্ত রোগের মহাউষধ সাল্লাহ আলিহি আসাল্লামের হাদিস এই হাদিসের মধ্যে একশো পার্সেন্ট ইমান আনতে হবে যদি নিরানব্বই পার্সেন্ট ইমান আনেন এক পার্সেন্ট ইমান না আনেন তাহলে কিন্তু আপনার এই পানি পড়া বৃথা এই পানি পরা দিয়ে আপনার কোনো কাজ হবে না একশো পার্সেন্ট ইমান যখন আপনার আসবে তারপরে আপনি পানি পড়বেন এবং পান করবেন ইনশাল্লাহ আপনি সাথে সাথে এর যে ক্ষমতা এর যে পাওয়ার এটা আপনি দেখতে পাবেন তো বন্ধুগণ পানি পরাটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি এই পানিটা নাইন হাত দিয়ে বিসমিল্লাহ পাঠ করে আপনি পুরো পানি পান করে ফেলবেন এটা গেল প্রথম নিয়ম এবার আমরা দ্বিতীয় নিয়মটা শিখে নেব দ্বিতীয় একই নিয়ম প্রথমে পরিষ্কার পাত্রে পানি নেব গ্লাসেও নিতে পারেন আপনারা বোতলের মধ্যেও নিতে পারেন বা যে কোনো পরিষ্কার পাত্রের মধ্যে আপনি পানি নেবেন নেওয়ার পরে প্রথমে একবার ফার পাট করে নেবেন তারপরে দরুদ শরীফ পাট করে নেবেন দরুদে ইব্রাহিম পড়লে বেশি ভালো হয় তারপরে একবার আয়াতুল কুরসি পড়বেন তারপরে একবার সৌরায়ে ফাহাতিহা পাঠ করবেন তারপরে সৌরায়ে কাফিরুন পাঠ করবেন তারপরে সুরাইয়ে ইখলাস পাঠ করবেন সুরায় ফালাক পাঠ করবেন সৌরায় নাস পাঠ করবেন সবগুলো একবার করে যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি পানির মধ্যে ফু দিবেন এবং এই পানিটা আপনি পান করবেন নিজে অথবা অন্য কাউকে এই পানি পড়াটা দিতে পারেন ইনশাআল্লাহ আপনার হানড্রেড পারসেন্ট কাজ হবে তো বন্ধুগণ এই হলো পানি পরার দুইটি নিয়ম আপনারা এই দুইটি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়মে পানি পড়তে পারেন এবং সেই পানি আপনি নিজেও পান করতে পারেন অন্য কেউ পান করার জন্য দিতে পারেন পাক রব্বুল আলমিন আমাদের সকলের সমস্ত সমস্যার সমাধান করে দিন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন প্রিয় বন্ধুগণ ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই উপকৃত হতে পারে আর এই ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনারা ভিডিওতে লাইক দিলে অনেক মানুষ এই ভিডিওটি দেখতে পাবে আর এই ভিডিওটি সম্পর্কে আপনার কী মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগামী এপিসোডে আপনারা কোন বিষয়ের ওপর জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল আপডেট পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলাম আসাইল সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চায় তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাওলানা ইয়া সলি ওয়া সাল্লিম দাইমান абаদান আলা হাবিবিকা খায়রুল